চট্টগ্রাম ও ভালুকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে চট্টগ্রামে কাউন্সিলর ক্রপস বাংলাদেশ ও ভালুকায় সহায়তা দিয়েছে পৌর যুবলীগ চট্টগ্রামের লালখান বাজার রু আবজা কাউন্সিলর ক্রপস ইন বাংলাদেশের উদ্যোগে আল্লামা রুমি সোসাইটির সহযোগিতায় প্রায় পাঁচশো শীতার্ত মানুষকে কম্বল দেয়া হয় উপস্থিত ছিলেন আল্লামা রুমি সোসাইটির মহাসচিব সহ সংশ্লিষ্টরা এদিকে ময়মন সিংহের ভালুকায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের অর্থায়নে দুই হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে উপজেলা পরিষদ চত্বরে এসব শীত বস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য এম এ ওয়াহিদ